আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। হামলার শিকার হলে মৃত্যু অবধি লড়াই করতাম, বললেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে বেসামরিক স্থাপনে হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে হিন্দু গেরিলাদের অস্ত্র দিচ্ছে ভারত সরকার। এদিকে আমেরিকা ও ইসরায়েলকে পারস্য উপসাগর ত্যাগ করতে হবে, হুঁশিয়ারি ইরানের। আরও জানিয়ে দিব, ইউক্রেনে তৎপর মার্কিন সেনা সংখ্যা প্রকাশ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ সৃষ্টি। ইহুদিরা আবারও মাঠে উত্তাল, ইহুদিবাদী ইসরায়েল, ঘনিয়ে আসছে নেতানিয়াহুর জীবন। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের আস্থা বিরোধী জোটের প্রতি তবু এগিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হামলার শিকার হলে মৃত্যু অবধি লড়াই করতাম, বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা চোদ্দ মাসের বেশ সময় ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আগ্রাসনের শুরু থেকে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বহু শহরে দফায় দফায় হামলা চালালেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাসভবন এবং তার সদর দপ্তরে আক্রমণ হয়নি। এই সূত্র জানিয়েছে রয়টার্স। যদি হামলা হতো তাহলে তিনি মৃত্যু পর্যন্ত লড়াই করতেন বলে জানিয়েছেন জেলেনস্কি। এমনকি এর প্রস্তুতি হিসেবে সাথে করে একটি পিস্তলে রাখেন তিনি। রবিবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজের সাথে পিস্তল বহন করেন এবং যুদ্ধের শুরুতে রাশিয়ানরা কিয়েভে তার সদর দপ্তরে হামলা চালালে তিনি তার সঙ্গীদের নিয়ে মৃত্যু পর্যন্ত লড়াই করতেন বলে প্রচারিত একটি সাক্ষাৎকারে একথা বলেছেন। এক যোগ এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, আমি জানি কিভাবে গুলি চালাতে হয়। আপনি কি কল্পনা করতে পারেন, ইউক্রেনের প্রেসিডেন্টকে রুশরা বন্দি করে নিয়ে গেছে, এটি খুবই অপমানজনক। আমি বিশ্বাস করি এটি অসম্মানজনক হবে। রয়টার্স বলছে, এক পর্যায়ে অন্যান্য রাশিয়ান ইউনিট কিয়েভের উপকণ্ঠে আক্রমণ শুরু করে, কিন্তু সেখানেও তারা অগ্রসর হতে পারেনি। ইউক্রেনের কর্মকর্তারা সে সময় শহরের অভ্যন্তরে বেশ কয়েকটি ব্যর্থ নাশকতার প্রচেষ্টার কথাও জানিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট আবারও বলেছেন, লড়াইরত প্রেসিডেন্ট রাশিয়ান সামরিক বাহিনী ঠিক কোন ইউনিটের কথা বলেছেন তা স্পষ্ট নয়। সূত্র জানিয়েছে তাস নিউজ। ইউক্রেনে বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেন জুড়ে শুক্রবার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এই হামলায় চোদ্দ জন নিহত এবং বিশ জন আহত হয়েছেন, এদের বেশিরভাগই বেসামরিক লোকজন। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দোজারিক বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক নিয়ম নীতি তোয়াক্কা না করে বেসামরিক লোকজন ও স্থাপনার উপর হামলা চালাচ্ছে, এখনই এসব হামলা বন্ধ করা উচিত। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো বলেছেন, শুক্রবার ভোর থেকে কিয়েভ ও আশেপাশের শহরগুলোতে বিমান হামলা সাইরেন বাজতে থাকে। ইহোর ক্লাইমেঙ্কো বলেছেন, দুর্ভাগ্যবশত ওমানে মৃতের সংখ্যা বাড়ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ওমানের বাসিন্দাদের আরও তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। দিনিপ্র শহরের মেয়র বলিস ফ্ল্যাটর এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, রুশ হামলায় তার শহরের এক নারী এবং তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনের ওমান শহরের সেনা কমান্ডার ইহোর তাবুরেটস বলেছেন, শহরের মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। তবে রাজধানী কিয়েভের কোন স্থানে বিমান হামলা হয়েছে এবং এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও জানাও যায়নি। কাশ্মীরে হিন্দু গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে ভারত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হিন্দু গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে দেশটির সরকার। এই অঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই অস্ত্র দেয়া হচ্ছে, ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন তথ্য জানিয়েছে। সরকারের কাছ থেকে এভাবে অন্তত 5,000 গ্রামবাসী অস্ত্র পেয়েছে। অল হিন্দু মিলিশিয়া ইউনিটের নাম লেখানো অস্ত্র হাতে পাওয়া সঞ্জিত কুমার নামে এক সরকারি চাকরিজীবী জানিয়েছেন, এরই মধ্যে তিনি ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছেন। সঞ্জিত কুমার বলেছেন, দেশের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে সেই তার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এএফপি বলছে, গ্রাম প্রতিরক্ষা বাহিনী নামে ভারত সরকারের গঠন করা নতুন মিলিশিয়া ইউনিট গত বছর থেকে কাজ শুরু করে। তবে স্থানীয় মুসলমানদের আশঙ্কা, এই তৎপরতায় কাশ্মীর সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে। একটি সম্প্রদায়ের তরুণ যুবকদের মধ্যে এভাবে অস্ত্র ছড়িয়ে দেওয়ার জন্য কারো ভালো হবে না বলে স্থানীয় মুসলমানরা মনে করেছেন। এতে উত্তেজনা আরও বাড়বে বলে তাদের ধারণা। 1948 সালে ভারত ও পাকিস্তান সৃষ্টির পর থেকে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে এ পর্যন্ত অন্তত তিনবার যুদ্ধ হয়েছে। দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে। এই অবস্থার কাশ্মীরে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন গড়ে উঠেছে। কাশ্মীর অঞ্চলে ভারত সরকার প্রায় 5,00,000 সেনা মোতায়েন করে রেখেছে। 2019 সালে কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে, সূত্র জানিয়েছে এএফপি। আমেরিকা ও ইসরায়েলকে পারস্য উপসাগর ত্যাগ করতেই হবে, ইরানের হুঁশিয়ারি।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস নৌবাহিনীর কমান্ডার আইআরজি সিরিয়ার অ্যাডমিরাল তাংসিরি বলেছেন, তার বাহিনী দৃঢ়তার সঙ্গে পারস্য উপসাগর ও এর প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য যথেষ্ট। তিনি আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে অবিলম্বে এই কৌশলগত পানিসীমা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন। অ্যাডমিরাল তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর আমাদের সম্পদ, আমরাই দৃঢ়তার সঙ্গে এই সাগর এর সম্পদ রক্ষা করব। আমরা এটির সম্পদের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন মেনে নেব না। আইআরজিসি নৌবাহিনী কমান্ডার বলেছেন, আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র এবং শিশু হত্যাকারী ইসরায়েলের অবৈধ উপস্থিতি পারস্য উপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলেছে। তিনি এই স্পর্শকাতার পানিসীমাকে নিরাপদ বলে তোলার জন্য স্বার্থে ওয়াশিংটন এবং তেল আবিবকে অবিলম্বে পারস্য উপসাগর ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ইরানের এই সিনিয়র নৌ কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, পারস্য উপসাগরে বিদেশি নৌবাহিনীর জাহাজগুলো এখানকার ইকোনমিস্টের জন্য ভয়াবহ হুমকি তৈরি করেছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এসব বিদেশি রণতরী পারমাণবিক শক্তি চালিত বলে এগুলোকে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তার ফলে পারস্য উপসাগরের ইকোনমিস্ট কয়েক দশকের জন্য ক্ষতিগ্রস্ত হবে, সূত্র জানিয়েছে পার্স টুডে। ইউক্রেনের তৎপরতা মার্কিন সেনা সংখ্যা প্রকাশ করতে বাইডেনের ওপর চাপ। ইউক্রেন যুদ্ধে আমেরিকার কত সেনা জড়িত রয়েছে তা প্রকাশ করতে বাইডেন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছেন দেশটির রিপাবলিকান আইন প্রণেতারা। তারা দাবি করেছেন, এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের পক্ষ থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এই দাবিতে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে একটি প্রস্তাব পাশ হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনে বর্তমানে কত সেনা আছে এবং ভবিষ্যতে ইউক্রেনকে কী পরিমাণে সামরিক সহায়তা দেওয়া হবে তা হোয়াইট হাউস ও পেন্টাগনকে পরিষ্কার করতে হবে। ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ম্যাট গোয়েটস উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে পড়েছে 22 ভোট আর বিপক্ষে পড়েছে 20টি ভোট। ভোটাভুটিতে পাশ হওয়ার পর এক জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে বড় বিজয় বলে উল্লেখ করেছেন গোয়েটস। তিনি বলেছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সত্য প্রকাশ ও স্বচ্ছতা নিশ্চিত করা ভয় পাচ্ছেন ডেমোক্রেটরা। গতকাল পাশ হওয়া প্রস্তাব অনুসারে এই কমিটিকে ইউক্রেন সেনা ও তৎপরতা ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা সম্পর্কে হোয়াইট হাউস ও পেন্টাগন আগামী 14 দিনের মধ্যে প্রতিনিধি পরিষদের সমস্ত তথ্য দিতে বাধ্য হবে। এই তথ্য থেকে পরিষ্কার হওয়া যাবে ইউক্রেনে মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েন আছে কিনা, সূত্র জানিয়েছে পার্স টুডে। ইহুদিবাদীরা মাঠে আবারও উত্তাল ইসরায়েল। ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে শান্তি নেই, লাগাতার আন্দোলনের কারণে ভেঙে পড়েছে রাষ্ট্রীয় কাঠামো, যে কোনো সময় হতে পারে বর্তমান সরকারের পতন। জানা গেছে, বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে ইহুদিবাদী ইসরায়েল। বিতর্কিত বিল বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে রাস্তায় নেমেছে হাজার হাজার ইহুদি। খবর রয়টার্সের, শনিবার তেল আবিবের কেন্দ্র জড়ো হয়েছে ইহুদিবাদী আন্দোলনকারীরা। প্রধান মহাসড়কেও মিছিল নিয়ে যায় তারা, অবরোধ করে রাখে বেশ কিছু সময়। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এ সময় বিচার বিভাগের সক্ষমতা কমানোর বিলটি এই গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে প্রতিবাদকারীরা। তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে নিরাপত্তা বাহিনী, পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়েছে অনেকেই, পুলিশ বেশ কয়েকজনকে আটকও করেছে। সুপ্রিম কোর্টের ক্ষমতা নিয়ে পার্লামেন্টের ইখতিয়ার বাড়ানোর প্রস্তাব নিয়ে গত 3 মাসে ধরে উত্তেজনা চলছে উদিবাদী রাষ্ট্র ইসরায়েলে। বিল বাতিলের দাবিতে প্রতি শনিবারে আয়োজন করা হয় প্রতিবাদ মিছিল। তাদের অভিযোগ, গণতন্ত্র বিরোধী উদ্বেগ নিচ্ছে কট্টর ডানপন্থী ইহুদিবাদী সরকার নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব, তবুও এগিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যুক্তরাষ্ট্রের আস্থা বিরোধী জোটের প্রতি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান 20 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন এবং এবারে নির্বাচনে তিনি বিরোধীদের পক্ষ থেকে সবচেয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। তুরস্কের 6টি বিরোধী দল 14 মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে একতাবদ্ধ হয়েছে। প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে একক প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিরোধী নেতা কামাল লিরসাগুলকে। প্রেসিডেন্ট এরদোগানের 2 দশকের শাসনামলে তুরস্ক ক্রমশ একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এখন এই অবস্থার পরিবর্তন ঘটাতে চায়। দেশটিতে লাগামহীন মুদ্রাস্ফীতি এবং সাম্প্রতিক ভূমিকম্পে 50,000-এর বেশি মানুষ নিহত হওয়ার পর এরদোগানের অবস্থা এখন অনেকটাই নাজুক। আসছে প্রেসিডেন্ট নির্বাচনে যত ভোট পড়বে, কোনো প্রার্থী যদি তার 50%-এর বেশি পান তাহলে তিনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এরকম না হলে নির্বাচনের 2 সপ্তাহ পর সর্বোচ্চ ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে।